우리가 2차 인문선 야간에 아니면 오리지널에 네, 그때 마스터들이 이 처음 말을 이제 누가 보는 말이 어려울 수 없는데, 방금 연어서 다 벌써 아는 것이 아닌 거죠. 내가 그렇게 너무 많은 거죠. 아까에서 익히도, 담도 익히도, 담도 বিরাট কর্মকাণ্ডে আপনার সমস্ত অংশগ্রহণ করছেন বিভিন্ন ভাবে পরস্পর পরস্পর হাত ধরে পরস্পর পরস্পর সাথে যুক্ত রয়েছেন জীবনকে নূয়া প্রাণকে নূয়া মনীষকে বিশ্ব চরণে সমর্পিত করিবার উদার আকৃতি আপনার প্রদর্শন করেছেন। আজ এই সমস্ত কর্মকাণ্ড সমস্ত আবেগ সমস্ত উচ্ছ্বাস সম্মিলিত বিভিন্ন জায়গার লক্ষ নিজ অন্তর সমস্ত ভাব সমস্ত আবেগ সমস্ত প্রতি সঙ্গে সমস্ত আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ সমস্ত কিছু সমর্পণ করিবা আর মহাজীবন আবার অগ্রসর হওয়ার মহাজীবনের পাশে মহাজীবনের অভিনয় হওয়ার পথে অগ্রসর হওয়ার দিয়ে মনুষ্যর এই জন্মহীনে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ মানে যুক্ত হওয়ার আগে মনুষ্যর সহজ এই যুক্ত হওয়ার আগে খালি মনুষ্যের জন্ম এই যুক্ত হওয়ার আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা কিন্তু মনুষ্যের সময় যাচ্ছে মনুষ্যের সময় অবলম্বন করবে এই অবলম্বন যার যেতে যার ধরেছি সে মনুষ্যের সময়টি এই যে হারে কেন্দ্রিত সেখানে নিজ সুস্থ হওয়ার আবেগটাকে নিয়মিত করিবা সংহত করিবা তাহলে সমস্ত মিলিবাটা সম্ভব হবে তেমন আমি এই উৎসব অনুষ্ঠান তাহলে সমস্ত সম্মিলিত হয়ে পারবে তার গোটে উৎস দরকার উৎসব মানে কিন্তু উৎস কেন্দ্রিক হওয়া উৎস কি মো জীবন উৎস মো মা বাবা তাঁর জীবন উৎস আলু জন্য কি অর্থ তাঁর জীবন উৎস আলু জন্য যদি ধারাটা ঊর্ধ্বমুখী যে হবে জায়গার
সেই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে যার সহজ ভাবে ধারণা পালনা সঙ্গে বর্তমান যে সহজ অধিপতি সেই ঈশ্বর সমস্ত অধিপতি সেই ঈশ্বর। ঠাকুর স্বয়ং
নিজের দেহরে থিলে এবে কিন্তু নাহি প্রায় 50 বর্ষ পার হয়ে যাইছি সে কিন্তু তার দেহান্ত বিকাশ কিন্তু প্রত্যেক জীবনে ঠাকুর এবে কি জীবন্ত জাগ্রত যে সমস্ত অনুভব করতে ঠাকুর ঠাকুর প্রকাশ ঠাকুর বৈভটা সেটা সদা জাগ্রত ঠাকুর নিত্য সত্য বর্তমান এইটা কেমিতি সম্ভব সে তো 50 বছর পূর্বে সে দেহান গেলে দেখন্তু এই যে লোকটা 50 বছর পূর্বে ধ্যান করিল তাকে নাকি এই আবেগ অবস্থাটা মনে কর শত সহস্র গুণ হাজার গুণ লক্ষ গুণ বড়ি বড়ি চালিছে সেটা সীমিত হয়ে যাওয়ার কথা দেন লড়া করে প্রত্যেক অন্তঃকরণে বাস করন্তি যে যেমনি তাকে জাগ্রত রাখে নিজ জীবনে নিজ অন্তরে নিজ হৃদয়ে তাকে ভিতরে তার প্রকাশ সীমিত হুয়ে যেমনি যেমনি তাকে প্রকাশ থাকা সৃষ্টি বর্ণার ভিতরে ঠাকুর যেতে যেবে তাকে তিরোধান হেলা সৃষ্টি বর্ণা সমস্ত বান্ধিকে রখিলে দৃঢ় ভাবে দৃঢ় পদক্ষেপে সমস্ত নেই একমুখী হয়েছি তাকে প্রত্যেকঙ্কু যে ঠাকুর ছাড়া কিছু না জীবনের প্রাপ্তব্য কিছু নেই মন্তব্য কিছু নেই অনুসর্তব্য কিছু নেই এই বর্ণে জাগ্রত করে তাঁক চরণ তাঁক কঠন চরণ চিন্তন যার ভিতরে সমস্ত তার সমগ্র সত্তা ভিতরে ঠাকুরঙ্কু সে জাগ্রত করে পারছেন সেইখানে লোকে তাঁক ঠাকুরঙ্ক জীবন্ত প্রকাশ করে অনুভব করেন এবে পর্যন্ত এই যে আমার আকাশ যদি কিছুদিন তবে দশ বারো দিন পূর্বে 87তম জন্মতিথি উৎসব হল 87 ইয়ার যা কিন্তু আমার কর্মকাণ্ড যে যাহা করতে যে যাহা যাহা যা কর্ম যাহা কিছু বিশ্বকেন্দ্রিক কিছু সমস্ত কিছু কিন্তু করতে সে সদা জাগ্রত এই বয়সে এই দেহ নেই স্বাস্থ্যে জাগ্রত চেতনায় জাগ্রত অন্তরে জাগ্রত দৃষ্টিতে সমস্ত কিছু সমস্ত লোক ঠাকুরঙ্ক মনুষ্য যেতে আসছে সমস্ত যেমনি ভালো রাখছি সমস্তে যেমনি বিশ্বকেন্দ্রিক জীবনযাপন করছি সমস্তে যেমনি মহান জীবনে অভিজ্ঞ হয়েছি তাহা পাই তাঁক যে প্রয়াস অক্লান্ত প্রয়াস জাগ্রত প্রয়াস কঠিত আছে সে 87 বর্ষ বয়সে কে এসে কর্মক্ষম কে এসে চিন্তা করতে কে এসে কাম করতে তা আম পাই কে এসে চিন্তা করতে সেটা কেমতি হল তাহলে সমস্ত সত্তা ব্যাপী কেবল ঠাকুর কেবল যাহা করতে যাহা ভাবতে ঠাকুর কেন্দ্র করে ভাবতে
ଠାକୁରଙ୍କ କେନ୍ଦ୍ର କରି ଚାଲନ୍ତି, ଠାକୁରଙ୍କ କେନ୍ଦ୍ର କରି କହନ୍ତି ସମସ୍ତ କିଛି। ତେଣୁ ସେଇ କାରଣ ହିଁ ସେ ଗୋଟେ ଜାଗାରେ ବସିକି ଏତେ କିଛି ଯାହା ସବୁ କର୍ମକାଣ୍ଡ ନିୟନ୍ତ୍ରଣ କରୁଛନ୍ତି କରିପାରନ୍ତି, ସେ କ୍ଷମତା ତାଙ୍କ ଅଛି। ଠାକୁରଙ୍କୁ ନିଜ ଜୀବନରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣଟା ସେ ଠାକୁର ମୟ କରିଛନ୍ତି, ଠାକୁରଙ୍କୁ ନିଜର ସତ୍ତାରେ ଜାଗ୍ରତ କରିଛନ୍ତି, ପ୍ରକାଶିତ କରିଛନ୍ତି। ଏଇ ଠାକୁର ମୟତା ହେଉଛି ଅସଲ ଜିନିଷ। ସେ ଠାକୁର କହିଲେ ତୁମର ଠାକୁର ତ ନ ଜଗିଲେ ଜାଣିଲେ ଏ ତୁମ କେନ୍ଦ୍ର ନୁହେଁ ଠାକୁର ବି ନୁହେଁ। ଠାକୁର ତ ଜାଣିବା ମାନେ ମୋ ଠାକୁର ହେଇଗଲେ କେମିତି ନୁହେଁ। ଠାକୁର ଠାକୁର ଯାହା କହନ୍ତି, ଠାକୁର ଯାହା ଚାହାନ୍ତି, ସେଇଗୁଡ଼ା ନିଜ ଜୀବନରେ ଅପକଟ ଭାବରେ ଆଲୋଚିତ ଭାବରେ ସେଇଟା ନିଜ ଜୀବନ ଫୁଟେଇ ଚଳିବା। ପରସ୍ପର ପରସ୍ପର ହାତ ଧରିକି ଚାଲିବା ପରେ ମୁଁ ତ ଦୁନିଆ ଏକଟିଆ ନୁହେଁ, ମୋ ଜନ୍ମ ଲାଭ କରିବା ପାଇଁ ଦୁଇଟା ମଣିଷ ଦରକାର ହେଇଛି। ମୋର ଯେ ନାମକରଣ ହେଇଛି ବିଙ୍କିଦା, ସେ ବିଙ୍କିଦା ବୋଲିକି ମୁଁ ଡାକେ ନା, ଆପଣ ସମସ୍ତେ ଡାକନ୍ତି, ଆପଣ ସମସ୍ତେ ନ ଡାକିଲେ ମୋ ନାମ ସାର୍ଥକତା ନାହିଁ। ଆପଣ ଯଦି ବୁକ ହେଇଯିବେ ତାହେଲେ ମୋ ନାଁ ଧରି କିଏ ଡାକିବ? ମୋର ଯାହା କିଛି ଯତ ଗୌରବ ଯାହା ପ୍ରାପ୍ତି ସମସ୍ତେ କିଛି ଆପଣଙ୍କୁ ନେଇଛି। ସେ ଆପଣଙ୍କୁ ଯଦି ମୁଁ ଭଲ ରଖିବି ତାହେଲେ ମୁଁ ଭଲ ରହିବି, ମୋର ଅସ୍ତିତ୍ୱ ବିପନ୍ନ, ମୋ ନାଁ ଧରିବା କିଏ ରହିବ? ଏଇ ହେଉଛନ୍ତି ଆମର ଠାକୁର। ଛୋଟ ଛୋଟ ବିଭାଗ ଏତେ ବ୍ୟାପକ ସମସ୍ତ ଜୀବନ ସମସ୍ତ ଯେତେ ମଣିଷକୁ ବାନ୍ଧି ରଖିବା ଯେ ତୋତେ କେତେ କର୍ମକାଣ୍ଡ ସେ ନେଇକି ସମସ୍ତଙ୍କୁ ଟିକେ ବାନ୍ଧିକି ରଖିବା, ସମସ୍ତ ସବୁକିଛି ସହ୍ୟ କରିବା, କ୍ଷମା କରିବା, ଏଇ ବଦଳା ଏଇ ଠାକୁର ଛଡ଼ା ତାହାର ଏ ଠାକୁର ମୟଟା ଆମର ଅଛି। ସେ ଆମ ସମସ୍ତେ ଏକା ସାଙ୍ଗରେ ଏକାକା ହେଇକି ଅଛି, ଏକାକା ହେଇକି ଚାଲୁଛି। ସେ ଜୀବନ ପ୍ରତି କ୍ଷେତ୍ରରେ ଜୀବନ ପ୍ରତି କ୍ଷେତ୍ରରେ ନତୁନ ଆରମ୍ଭ ହୁଏ, ନିଜ ନିଜ ଚିନ୍ତା, ନିଜ ବାପ, ନିଜ କର୍ମ, ଏଇ ସମସ୍ତ ଦିଗ ନିଜ ଠାକୁର ଯଦି ସଠିକ ଭାବରେ ସଦାବେଳେ ଠାକୁର ଯଦି ଆମର ଚିନ୍ତା ବାକ୍ୟ କର୍ମ ବୋଧ ସମସ୍ତ ନିଜର ନିହିତ ନ ରହିବେ ତାହେଲେ ଆମର ନିଜର ଭିତରେ ସାମଞ୍ଜସ୍ୟ ରହିଗଲେ ଭାଇ ଭାବିବାଟା ଗୋଟେ କଥା, କରିବାଟା ଆଉ ଗୋଟେ କଥା, ଆଉ କର୍ମଟା ଆଉ ଗୋଟେ କଥା। ସେଠାରେ ଠାକୁର କହୁଛନ୍ତି ଜଲ୍ଦି ଫିଟି ଗଭୀର ମୁଁ ନିଜ ଭିତରେ ଯଦି ସାମଞ୍ଜସ୍ୟ ନ ରହିଲାନି ପରିବେଶ ସହିତ ଆଉ ଜଣେ ସମନ୍ୱିତ କେମିତି ହେବ? ମଣିଷ ଗୋଟେ ମଣିଷ କ'ଣ କରିଛି ସେଟା ତାର ପ୍ରାପ୍ତି ଯଦି ଜଣା ପଡ଼େ, ସେ କ'ଣ କରିଛି କ'ଣ ହେଇଛି ସେଟା ବି ସେ ପ୍ରାପ୍ତି ଯଦି ଜଣା ପଡ଼େ, ସେ କ'ଣ କରିଛି ଜୀବନରେ କରିଲେ ହିଁ ପାଇଛି, କିନ୍ତୁ ପାଇବାର କରିଲେ ପାଇବା ଯୋଗ୍ୟତା ହେବ, ସେ ପାଇବା ଯୋଗ୍ୟତା ହେବ କହିଲେ ତାହେଲେ ମୁଁ ପାଇଲି।